সাদিয়া, আমার তো সব কাগজপত্র হইয়া গেছে, আমি তো চইল্লা যাব। হ্যাঁ যান, বিদেশ যান, ভালো মতো থাকিয়েন, বিদেশ যাই তো আরে ভুলিয়ে যাইবেন। হ্যাঁ তোমারে বলবো কা, তুমি তো আমার একটা ভালো বন্ধু, আমি বিদেশ যাব, এরপরে তোমারে উপহার পাঠাবো আর মোবাইলে ভিডিও কলে কথা বলবো। আন্নে তো চলে যানের বিদেশ, আন্নের লগে আর দিয়ে হইতো না। আরে আমি ফিরে আসলে তো তোমার সাথে দেখা হইবে। আন্নে আইতে আইতে আর বিয়ে হই যাইব। হ্যাঁ তাতে কি, বিয়ে হইলে কি বন্ধুত্ব থাকে না? তুমি তো আমার একটা ভালো বন্ধু। বুঝি আন্নে যান, আই আর মতো বিয়ে করি এলাম। হ্যাঁ তুমি রাগ করো কা, আপাই তো তোমার জন্য ভালো ছেলেই পছন্দ করবে, তোমার জন্য কি কি পাঠাইতে হবে সেইটা বলো। আরে রাখেন, বুঝি আর কিছু লাগতো না, আন্নে বিদেশ যান। হ্যাঁ শোনো, বিয়ের পরে কিন্তু ভালো বন্ধুত্ব থাকে, বুঝছো? বন্ধুত্ব নষ্ট হয় না। গল্পের নাম মেয়েটি নদী হতে চেয়েছিল, মেয়েটির নাম সুরমা, মিষ্টি, কালো ঘন চুল, হরিণের মতো টানা টানা চোখ। সুরমা পানি বড় ভালোবাসে, বৃষ্টির পানি, পুকুরের পানি, নদীর পানি, পানি দেখলেই মন আকুলি বিকুলি করে ওঠে সুরমা, ওর চোখ ছলছল করে। দেখছস সুরমার জীবনটা? দেখছস ভাইয়া, ওকে গল্প করতেছি, মেয়েটি নদী হতে চেয়েছিল, বুঝিনি আমার ছবি তুলাতে। এই তো একটা মূর্খ মানুষের মধ্যে কথা বললেন, আপনি আমাদের একটা অশিক্ষিত লক্ষণ আছে ভাইয়া, কোনায় আমি একটা গল্পের বই পড়তেছি, কত একটা ডিপ লাইনে ঢুকছি, নদী আদর করে বলবে এসো আমার কোলে, এসো আমি তোমাকে সাঁতার শিখিয়ে দিব। আপনি এন্তর অনেক কোয়েন্ট আনে লিয়ে দিতেছেন মোবাইলের ভিতরে কেন? আরে ব্যাটা পরে পড়িস গল্প, ছবি তুলাতে কি আমরা মোবাইলে কি সেলফি নাই? হাত দিয়ে ছবি তুলতে নারেন না? সেলফি তুলতে গেলে আমার হাত কাঁপে, দশ পারি না। ইয়ার লাইটে বলছি সেল, এটা ইউজ করিয়েন না, এটা আমরা তো মানাইতেছে না। যে কেউ দেখলে কইব চুরি চিন্তা করে মোবাইলে কি আপনার বহুত স্ট্রাগল করে জোগাড় করছে, অনেকে বেশি দেন, অনেক সময় আছে, যত দিন যাইব তত কিন্তু বেচার রেট কমে যাইব। না বেটা বেচার রেট কমা না, গিফট আইটেম দাদা দেন, আমি ছবি তুললে দেই, আমি ভালো ছবি তুলতে পারি। না 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 তুই ফোন ফলাই দিবি। আর দেন দাদা, আমি না বেটা রাখ, এই সুমন দাস তুই তুললে দে। ভাইয়া মোর মাজার লাস্ট এক ঘন্টা ধরে খুব ব্যথা করতে আছে, মুই এখানে শুয়ে শুয়ে রেস্ট নিতে আছি, মুই উঠতে পারবো না। আরে দে তুইল্লা দে, মুই তো আপনারে বললাম মোর মাজা ব্যথা করতে আছে, আপনি মরে দিয়ে ফোর্স কইরে ছবি তুলাইতে চাইতেছেন কেন? আরে বেটা তোর বাথরুম চাপলে তুই বাথরুমে যাবি না উইঠা, তখন মাজা কি হবো? মুই এক ঘন্টা ধরে আটকাইয়ে রাখছি, যাইতে পারতে আছি না, এত ব্যথা করতে আছে। দে তুইল্লা দে। এরে ভাইয়া আপনারে মা মানুষ কিলে বুঝলাম না তো, ওলাইগার মান্দা ধরে রয়েছে, ওলাইগা উঠতে আইতেছে না, আপনি কি কিছু খাইয়েছেন নি? এর আইতে বেলা আপনার ছবি উঠে কুরকুরে নে কিল্লে উঠলো, দিনে তুলতে নাইতেন না ছবিটা কি? আপনি কি কোনোখানে হারাইবেন নি? এই দান্দা করে নিয়ে এসেছেন অনেক রাইতের বেলা, আপনি কিল্লে ছবিটা বেড়াতে উঠলো আমার, আপনার বুঝাচ্ছেন উঠছে ইচ্ছা করছে বেটা ছবি তুলতে হবে, নাইলে ঘুমাইবো না। দেখ ওঠ, আপনি মোর মাথার টিপে দেন তাইলে ছবি তুললে যেতে পারি। আমি তোর বড় ভাই না, তুই আমার তোর মাঝে টিপে দিতে কইতাছস? তো আপনি ছোট ভাই অসুস্থ হলে আপনি তার সেবা করবেন না? চল তোর আমি হাসপাতালে নিয়ে যাবো, চল। হ্যাঁ এই যে এই জায়গাটা টিপে দাও, এই যে এই জায়গাটা আর একটু জোরে চাপ দাও। এমন চাপ দিমু মাজা মুজা পুরা হয়ে যাবো কোলা তুললে দিতে আছি, দাঁড়াতে চাপ সব দিয়ে কি করতে হবে বলেন? মানুষ বড় ভাই তুমি তো ওই জায়গা না, এই পোস্টার গুলো যাতে আসে আমরা ছবি তুলতে, চল। আরে এমনে না, আরে গোদাইরে দিছেন আপনি স্যার, ক্যামেরা বাইর করতে হারা না, এমনে টানে না দিবি ওই ওর কাছে, ওর কাছে, ওর কাছে। না 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 ভাইয়া থাক, সরি ভুলে গেছি, ঠিক আছে তোর কথা দাদা সুন্দর ইতি আছে। ওমা আমরা এক কাজ করি, আমি রিয়া তুলি তোমাকে লাভ দিবেন, দেখছেন বসে নি
ভাইয়া গালটা দেখতে নুন দিল। শাবাশ, খুব ভালো হয়েছে বাবা। কারণ সবাই মিলে একটা সেলফি তুলো। হ্যালো রেহানা, আছো কেমন? তারা হয় ভালো আছে, কোন কি অবস্থা? আমি তো আছি ভালো। শোনো, তোমাকে কিন্তু আর ফোন দিয়ে বিরক্ত করবো না। কেন, বিয়ে করতেছেন নাকি? আরে না, আমার তো কাতারের ভিসা হয়ে গেছে, আমি তো কাতার চললে যাইতে আছি। ও মা, কোন কি, আপনার কাতারের ভিসা হয়ে গেছে? হাই, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, কবে যাইতেছেন? আগামী সপ্তাহে। ও, আমার জামাইটা তো আমারে খুব মারধর করে, আমি তো ওর লোকের সংসার করুন না। কি বল, শোনো, স্বামীর সাথে ঝগড়াঝাটি হইবে, কথা কাটাকাটি হইবে, আবার ভালো হইয়ে যাইবে, তুমি এই সিদ্ধান্ত নিও না। আপনি কিন্তু বিদেশে গিয়ে আমার প্রতিদিন ফোন দিবেন, আসবেন কবে আপনি? এ, প্রত্যেক দিন ফোন দেবে কে? তুমি তো আরেকবার বউ। আর শোনো, আমার আসতে আরো পাঁচ বছর লাগবে, বুঝছো? কেন, আপনি না আমারে পছন্দ করেন? তোমার আগে পছন্দ করতাম, এখন পছন্দ করি না। এ, তখন শুনছো, এই আবু বিদেশ চলে যাবে, কারি কারি টাকা কামাইবে, তখন তুই আবুরে কুইঙ্গি দাও না, যখন হাবুর কাজ কাম আসলে না, তখন তো হাবুরে পাত্তা দাও নাই, শয়তান সেমরি, অসভ্য সেমরি, লোভী কোটাকার। এ রেহানা, শুনে রাখ, তোরে এই হাবু কোনোদিন ফোন দেবে না, কথাটা মনে রাখিস। ধরো, এটা হচ্ছে তোমার গুড বাই গিফট। কি বললা? মানে হচ্ছে বিদায়ের উপহার তোমার জন্য আনছি আমি। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। তুমি একটু ট্রায়াল করে দেখো তোমার বডিতে মিলে নাকি, না হলে আমি পরে গিয়ে চেঞ্জ করাবো। টেইলার করে দেখবো? টেইলার না, ট্রায়াল মানে হচ্ছে গায়ে একটু পরে দেখো সবকিছু ঠিকঠাক হয় নাকি, না হলে আমি চেঞ্জ করে আনবো। আচ্ছা, ওইবে না, ওইবে না, সমস্যা নাই, তুমি লই আইছো না, ওইয়া দেইবে। শার্টটা কি? লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং।